নমস্কার বন্ধুরা, আমি দীপা, দীপা হ্যাপি ফ্যামিলি। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আশা করছি যে যেখান থেকে দেখছো না, আমিও ভালো আছি। তো এই দেখো, শুভ সকাল। তো ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো এখন বাজে 5:30, সেই 6টায় ধরো বেজে গেছে। তো সকালে উঠেই আগে বাড়ির দিকে আসলাম। তো বাড়ির দিকে এসে দেখি কি সুন্দর দুটো গোলাপ ধরেছে। তো গোলাপগুলো সাদা আর একটাতে লাল। তো কোনো ডাল লাগানো আছে দু কালারে, তার জন্য দু রকম ধরেছিল। তো রাধে রাধে বন্ধুরা, প্লিজ তোমরা স্কিপ করে যেও না। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ তোমাদের কাছে সবটাই খুলে বলি। কারণ তোমরা হলে আমার পরিবারের সদস্যই মনে করি। আমাদের যেমন পরিবারের সদস্য আছে, তোমাদেরকেও সদস্য বলে মনে করি। তো তোমাদের কাছে সবটাই শেয়ার করতে চাই, তোমরা অবশ্যই দেখবে, স্কিপ করে যেও না। তো সংসারে যাবতীয় যা কাজ সেগুলোই সেরে নিচ্ছি। তো দুটো বাচ্চার জামা কাপড় ছিল, ওগুলো কেচে নিলাম। কেচে নেওয়ার পরে আজকে ব্রাশ করবো না, কারণ ব্রাশের মধ্যে লবণ থাকে, তো একটু সমস্যা হয়। কারণ লবণ থাকলে বাড়ির যে পুজোটা, সেটা কিন্তু তোমার কোনো লবণ বা কোনো যাবতীয় জিনিসভাবে ঠেকানো যায় না। তো এর জন্য আমি নিম গাছের ডাল দিয়ে দাঁতনটা করে ফেললাম। তারপরে স্নান করে উঠে এসে তো সকালে ব্রেকফাস্ট রেডি করার জন্য চলে আসলাম। তো প্রেশারে তোমার রাজমা আর ছোলা দিয়ে দিই সেদ্ধ করতে। লবণ প্রেশার কুকারে সিটি পড়ে এতটাই সিদ্ধ হয়ে গেছে যে মাখো মাখো হয়ে গেছে। তো তার মধ্যে বাদাম দিয়ে দিলাম। তো কী বকবে কি কী করবে জানি না, তবুও দিয়ে দিই। বকা খাবো খাবো, কী করবো বলো। আর তো বেশি ভেজানো নেই যে আবার প্রেশারে সিটি মেরে তাকে দিয়ে দেবো খেতে। তো আমার হাজবেন্ড খেতে বসেছিল, তাকে খেতে দিয়ে দিলাম লেবু জল। আর এদিকে তোমার রাজমা ছোলা সিদ্ধ ডিম হবে না, কারণ শনিবার। তো এই দেখো, আমি প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের কাছে, তার জন্য দুঃখিত। আর এই তারপরেই চলে আসলাম ফুল তুলতে। তো ফুল তুলতে চলে এসে দেখি যে গাছে কয়েকটা ফুল, বেশি ফুল নেই কেন, ভেলা হয়ে গেছিলো। আর অনেকেই সব ফুল তুলে নিয়ে চলে গেছে গাছ থেকে। তারপরে দুবড়ো ঘাস তুলে নিলাম। তো একটা একটা করে দুবড়োগুলো তুলে নিলাম একটা ঠাম্মার বাড়ি থেকে, কারণ আমাদের পাশের বাড়িতে অনেক দুবড়ো ছিল, মোটা মোটা, তো দেখতে ভালো লাগছিলো। তো সেগুলোকে বীজ দিয়ে মেরে দিয়েছিলো, তার জন্য ধরো লাল বুড়ো পাতা হয়ে গেছে আর ওগুলো নেওয়া যাবে না। তো এগুলো কচি কচি পাতা হয়েছে, ওর জন্য এগুলো তুলে নিলাম। তারপরে জবা ফুল একটা একটা করে তুলে নিচ্ছে। তো অনেক রকমই ফুল তুলে নেব। তুলে নেওয়ার পরে এই চলে যাব বাড়ির দিকে রওনা। তো বাড়িতে এসে এই জানালাটা খুলে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব, কারণ দাদা ভাই ঘুম থেকে উঠে চলে গিয়েছিলো। তারপরে আর বিছানাটা পরিষ্কার করা হয়নি। বাবুর বইগুলো একটু সাজিয়ে নেব, কারণ এখানেই বইগুলো রাখি আমি আলনার মধ্যে। কারণ ধরো আমার তো সেরকম রাখার জায়গা নেই, আর ছোট্ট ঘর, ঘরে মানে একটা রুমের মধ্যেই আমরা থাকি। এবার তাতে বড় সমস্যা হয় রাস্তা দিয়ে যাওয়া আসার, বড় সমস্যা। ওর জন্য ধরো বিছানাটা পরিষ্কার করে সোফাটা সাইড করে নেব, কারণ খাটের তলায় বাক্স ছিল একটা। ওই বাক্সটাকে মা বের করে কিছু জামা কাপড় বের করেছিল, দিয়ে সরিয়ে রেখে দিল। যে সেই সোফাটাকে আমি সাইড করে নিলাম, কারণ রাস্তা দিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যায়। তো এক মানুষকে বসতে দেবো, সেই টুকু ধরো সাইড করে দিয়ে সরিয়েই বসতে দিতে হয়, কিছু করার নেই। কী করবো বলো, একটা ঘরে তো আর সব রকম শখটা পূরণ হয় না। আর এক রাস্তা দিয়ে মানে যাওয়া আসা, ওটাই সব থেকে বড় জিনিস, বুঝলে। তোমাদের কাছে সবটাই শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আমার ভালোবাসা তোমরা অবশ্যই নেবে। তারপরে দেখো মেয়ের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। এদিকে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার জন্য সোমবার থেকে এক্সাম। তো এক্সামের জন্য দেখো অ্যাডমিট, আর এদিকে তোমার এক মাসের বেতন মানে অ্যাডভান্স দিয়ে দিতে হয়, না হলে অ্যাডমিট দেয় না। তো অ্যাডভান্সটা আগে দিয়ে দিলাম, তো মাস না সেতেই অ্যাডভান্সটা নিয়ে নেয়। তো অ্যাডভান্সটা নিয়ে অ্যাডমিট দিয়েছিলো, দেওয়ার পরেই আমি আলতা পড়লাম, কারণ সবটাই তোমাদের কাছে শেয়ার করতে পারি না, যেটুকু পারি সেটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো আলতা পরে মানে স্নান করে নিয়েছি, আবার স্নান করার পর আলতা পরে তারপরেই চলে আসলাম পুজো করতে। তো এদিকে পুজো করতে চলে এসে ঠাকুরের পুজো সবাই দেখো ফোন দিয়ে শুনছে। তো আমি ভাবলাম একটু ভিডিওটা করেই নিই, তোমাদেরকেও শেয়ার করা যাক, যে তোমরাও দেখতে পাবে যে ঠাকুরের
ঠাকুরকে তোমরা প্রণাম করতে পারবে। সব হয়ে গেছিল, অনেকে প্রসাদ খেয়ে পরে চলে গেছে বাড়ি, আর রাত্রি হয়ে গেছে 8:30। তো কি করবো ভাবলাম, তো স্নানটা তাড়াতাড়ি চটপট করে সেরে চলে আসলাম, সেদিকে প্রণাম করতে চলে এসেছিলাম। তো প্রণামটা করে দিয়ে চলে যাব বাড়ির দিকে রওনা। তো এই দেখো পুজো হয়ে গেছে, এবার সব ফুল, তারপরে ধরো যা প্রসাদ থাকে সেগুলো খাওয়া দাওয়া করার পরে যেটুকু বেঁচে থাকে সব গঙ্গার মধ্যে দিয়ে দিতে হয়, কারণ ধুয়ে মুছে চারিদিকে ছিটিয়ে থাকে সেগুলো মারা পরিষ্কার করে নেবে। আমি বাড়ির দিকে চলে আসলাম, কারণ বাচ্চা বাড়িতে আছে, তো ওর জন্য আমাকে বেরিয়ে আসতে হলো। কারণ তোমরা দেখতে থাকো অবশ্যই। টাটা বাই, আবার দেখা হবে, ধন্যবাদ।